সকালবেলা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মহিলাদের চলে সারাদিনে নানান রকমের কাজকর্ম। সমস্ত কাজ আমাদের একার হাতে করতে হয়, ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সমস্ত কাজ সঠিক সময় করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। কেননা টিপস ফলো করে কাজ করলেই সময়ের কাজ যেরকম সময় হবে, সাথে বেঁচে যাবে বেশ কিছুটা পরিশ্রম আর অর্থ। আজকের ভিডিওতে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের অনেকটাই সুবিধা হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, শীতকাল তো প্রায় চলেই এসেছে, কিন্তু শীতকাল যে সমস্ত পোশাক আমরা ব্যবহার করি উলের, সেই সমস্ত পোশাকে কিন্তু প্রচুর পরিমাণে রোয়া ওঠে। আর রোয়া ওঠার সাথে সাথে এরকম নানান রকম ফ্যান্সি সুতোর কাজ করা উলের যে সমস্ত সোয়েটার, কাপড় বা চাদরগুলো হয়, সেগুলোর কিন্তু উল্টো দিক থেকে এরকম ভাবে সুতো ওঠে, যেটা কিনা আমরা পরলে বা ব্যবহার করার পরে গায়ে দেখতে কিন্তু বাজে লাগে, যে অনেক বড় বড় একটা সুতো উঠে থাকে। আর সেটাকে যদি আমরা হাত দিয়ে টেনে ছিঁড়ি, সেক্ষেত্রে দেখা যায় যে অন্য কাজগুলো নষ্ট হয়ে যায়, আর ঠিকঠাক মতো কিন্তু এটাকে আমরা অ্যাডজাস্ট করে রাখতে পারি না। তো এই সুতোগুলো কিভাবে আমরা এরকম যদি উঠে যায় সেটাকে অনেক সহজে কিভাবে অ্যাডজাস্ট করতে পারবো, তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি আমরা সুতোগুলোকে না ছিঁড়ে বা না কেটে ভালো মতো রেখে দিতে পারি, তাহলে কিন্তু জিনিসগুলো আমাদের অনেকদিন টেকসই হবে। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি কাটা ক্লিপ। এই ধরনের যে চুলের কাটা কালো ক্লিপগুলো হয়, এগুলো কিন্তু প্রত্যেক মহিলার কাছেই থাকে। তো কি করতে হবে, এই কাটা ক্লিপটা দিয়ে এইভাবে যেইখান থেকে সুতোটা এরকম উঠে যাবে, সেখান থেকে এরকম হালকা করে চেপে পিছন দিকটা এরকম হালকা ফুটো করে দিতে হবে। তারপর আস্তে আস্তে যদি আমরা এইভাবে চাদরের ব্যাক পোর্শনে সুতোটাকে এইভাবে ফুটো করে ঢুকিয়ে দিয়ে ওপরের দিকটা একদম সমান রেখে দিই, তাহলে কিন্তু সুতোটা পিছন দিকে চলে যাবে, আর তার ফলে সুতোটাও যেরকম কাটতে হবে না, আর সুন্দর মতো কিন্তু ডিজাইনের ফিনিশিংটাও থাকবে। একটা সুতো কাটার ফলে অন্য সুতোগুলো কিন্তু টান পড়ে নষ্ট হয়ে যাবে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। চলে যাচ্ছি পরে টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা ঘড়ি নিয়ে নিয়েছি, আর ঘড়িটার কিন্তু ব্যাটারিটা একদম নতুন হওয়া সত্ত্বেও ঘড়িটা একেবারেই চলছে না। তো দেখতে পাচ্ছ ঘড়িটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। তো এইরকম ব্যাটারি চালিত নানান রকম জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে। বাচ্চাদের যদি ছোটোখাটো খেলনা থাকে, সেটাও কিন্তু অনেক সময় ব্যাটারি চালিতেই হয়। তো এরকম অনেক সময় হয়, নতুন ব্যাটারি কিনে আনার পরেও আমরা যখন ব্যবহার করতে যাই, তখন কিন্তু এইরকমভাবে ব্যাটারিটা আর কাজ করে না। তো তখন আমরা কি করব। আবার অনেক সময় হয় যে ব্যাটারি চলতে চলতে বন্ধ হয়ে যায়, সেই সমস্ত জিনিসগুলো ঘড়ি বা বাচ্চাদের খেলনা, সেক্ষেত্রেই আমরা কি করব। তো এখানে আমি ব্যাটারিটা নিয়ে নিয়েছি, আর কি করব, নিয়ে নিয়েছি একটা ছোট্ট ফয়েল পেপারের টুকরো। এবার এই পেপারটাকে আমি ছোট ছোট টুকরো করে দুটো টুকরো কেটে নেব। এবার কি করতে হবে, ব্যাটারির দুটো দিকে যেদিকে প্লাস মাইনাস রয়েছে সেই দিকটায় এরকমভাবে এই ফয়েল পেপারটাকে চেপে মুড়ে দিতে হবে। তোমরা চাইলে পুরো ব্যাটারিটাকেও ভালো মতো ফয়েল পেপার দিয়ে মুড়ে নিতে পারো। এরপর একটু হাতের তালুর মধ্যে এইভাবে ব্যাটারিটাকে রেখে একটু জোরে জোরে ঘষে দিতে হবে, যাতে ব্যাটারিটা পুরো ভালো মতো গরম হয়ে যায়। এরপর ফয়েল পেপারের টুকরোগুলো খুলে নিয়ে এই ব্যাটারিটাকে যদি আমরা ঘড়িতে কিংবা বাচ্চাদের খেলনায় লাগিয়ে তারপর আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আগের মতো কিন্তু ব্যাটারিটা আবার চলতে শুরু করেছে। নতুন ব্যাটারি হলেও কিন্তু সেক্ষেত্রে আবারও ব্যাটারিটা কাজ করা শুরু করবে। অনেক সময় পুরনো ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারিগুলো অনেকদিন ব্যবহার না হতে হতে কিন্তু সেক্ষেত্রে একটা গরম হয়ে গলে যেতে শুরু করে। তো সেক্ষেত্রে এই প্রসেসটা যদি আমরা করে আবার পুনরায় ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রেই অনেকটা সুবিধা হবে। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যে মোবাইলের চার্জারগুলো ব্যবহার করি, সেই চার্জারগুলো অনেক সময় নানান কালারের হয়, বিশেষ করে সাদা বা কালোই কিন্তু চার্জারের কালারটা বিশেষ করে হয়। আর যখনই সাদা কালার চার্জার হয়, ব্যবহার করতে করতে হাতের নোংরা লেগে লেগে কিন্তু চার্জারগুলোর অবস্থা কালো হয়ে যেতে শুরু করে। আর এগুলোতে কিন্তু কোনোভাবেই আমরা জল বা নানান রকম ডিটারজেন্ট দিয়ে কিন্তু কোনোভাবে পরিষ্কার করতে পারবো না। তাই কিভাবে এই জিনিসটা পরিষ্কার করলে কোনো রকম জল ছাড়াই সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে, তারই একটা টিপস শেয়ার করব, যেটা কিনা আমাদের প্রত্যেকের জন্য খুবই সুবিধাজনক হবে। তো এখানে নিয়ে নিয়েছি আমি নেল রিমুভার, আর নেল রিমুভার কিন্তু আমাদের প্রত্যেক মহিলার কাছেই থাকে। তারপর একটা তুলোর মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি নেল রিমুভার নিয়ে, তারপর যদি এই ময়লা কালো হয়ে যাওয়া চার্জারগুলোর মধ্যে আমরা একটু ভালো মতো ঘষে পরিষ্কার করে নিতে পারি, তাহলে সাথে সাথে কিন্তু এর ধুলো, ময়লা, নোংরা, কালো দাগ সমস্তটাই উঠে যাবে, যার জন্য কোনো রকম জল বা কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ময়লা ছিল, আর একটুখানি নেল রিমুভার দিয়ে কিন্তু পুরো ময়লাটা আমরা পরিষ্কার করে ফেলতে পারলাম। তো এইভাবেও যদি একটু বুদ্ধি খাটি, আমরা সংসারের সমস্ত কাজগুলো করে নিই, আমাদের কিন্তু অনেকটাই কাজের সুবিধা হচ্ছে। তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, রুটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি করতে হয়, আর আটা মাখার পর যখন আমরা রুটি বা লুচি করি, তখন কিন্তু ছোট ছোট করে এইভাবে আমাদের লেচি কেটে নিতে হয়। কিন্তু হাতের সাহায্যে এভাবে লেচি কাটতে গেলে দেখা যায় কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেছে, আর তারপরে আটা মাখাটা যদি একটু নরম হয়ে যায়, সেক্ষেত্রে হাতের অবস্থাটা কিন্তু ঠিক এই রকমই হয়। অন্যান্য কাজ
করতে গিয়ে যদি হাত সময় মতো ধুতে ভুলে যাই, সেক্ষেত্রে হাতটা আরও শুকিয়ে যায়, তার ফলে ঠিকঠাক মতো উঠতে চায় না। আর লেচি যদি ছোট বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এক একটা রুটি বা লুচি এক একটা মাপের হবে। হাত লাগানো ছাড়া আর সমান মাপের কিভাবে লেচি তৈরি করতে হয় আজকে একটা ছোট টিপস তার জন্য দেখিয়ে দেবো। তো এখানে আমি সমস্ত আটা মাখাটাকে এক জায়গায় করে এইভাবে একটু ফ্ল্যাট মতো করে নিচ্ছি একটা বড় প্লেটের মধ্যে রেখে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট সসের বোতল। এই ধরনের ছোট যদি কোনো জলের বোতল থাকে সেক্ষেত্রে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলের বোতলের ওপর দিকের অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ধারালো অন্য কিছু ছুরি বা অন্য কিছুর সাহায্যেও কিন্তু বোতলটাকে কেটে ফেলতে পারো। তারপর যদি ভেতরের দিকে বোতলের জল থাকে সেক্ষেত্রে ভালো মতো শুকনো করে মুছে নিতে হবে। তো তোমরা যে কোনো একটা দিককেই কিন্তু কাজে লাগাতে পারো। এক্ষেত্রে আমি উপরের দিকের অংশটাকে কেটে নিয়েছি। এরপর রুটির যে ডোটাকে আমি এইভাবে ফ্ল্যাট মতো করে রেখেছিলাম, সেই ডোটা থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক অনেকটা কুকি কাটার বা নানান রকম শেপের যদি আমরা কিছু বানাই সেক্ষেত্রে যে কাটারগুলো থাকে সেরকমই ছোট ছোট এখানে গোল গোল আমি কেটে নিয়েছি। তারপর এরকম হাতের সাহায্যে যদি লেচিগুলোকে আমি সুন্দর মতো করে নিই, তাহলে হাতও যেরকম ময়লা হবে না, সাথে কিন্তু এইভাবে কেটে নিলে প্রত্যেকটা রুটির মাপ সমান হবে। তো এইভাবেও কিন্তু আমরা সমস্ত কাজগুলোকে অনেকটাই সহজ করে নিতে পারি। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম ভুল কি তোমাদের কারোর সাথে হয় যে খেতে গিয়ে বা কোনো সাদা জামা কাপড়ের মধ্যে এইরকম ভাবে তেল মশলা হলুদের দাগ লেগে যায়? এই জিনিসটা কিন্তু আমার সাথে খুবই হয়। আর যদি সেই কাপড়টা সাদা রঙের হয় কিংবা অন্য কালার হলে তো বেশি সমস্যা হয় না, সাদা রঙের জামা কাপড় বা বেড কভারের মধ্যে যদি এরকম তেল ছিটে কোনো দাগ পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই দাগটা তুলতে অনেকটাই অসুবিধা হয়। আবার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে পেন বা কালার পেন্সিলের দাগও কিন্তু বিছানার চাদর বা জামা কাপড়ের মধ্যে দিয়ে ফেলে। সেক্ষেত্রে অনেক সহজেই কিন্তু একটা ছোট্ট টিপস ফলো করলে আমরা এই সমস্ত দাগগুলোকে তুলে ফেলতে পারবো, একেবারেই ঘষাঘষির প্রয়োজন হবে না আর কোনো রকম কিন্তু পরিশ্রমও হবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি দুরকম দাগ দিয়ে দিয়েছি, একটা তরকারির হলুদ দাগ আর একটা পেনের কালি। তো এইরকমভাবে জামা কাপড়ের মধ্যে যে কোনো দাগ লাগলেই কিন্তু এই ছোট্ট কাজটা আমরা করতে পারবো। তারপর এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট। তোমাদের কাছে হোয়াইট কালার যদি যে কোনো ধরনের টুথপেস্ট থাকে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। এরপর হাতের সাহায্যে খুব হালকা করে একটু ঘষে নিতে হবে সামান্য পরিমাণ একটু জল দিয়ে। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তোমরা চাইলে প্লেন ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। হাতের সাহায্যে এরকমভাবে একটু হালকা করে ঘষে নিতে হবে। এরপর এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি গরম জলেই। তো এই গরম জলের মধ্যে বেশ খানিকটা সময় এইভাবে একটু হাতের সাহায্যে ঘষে নিলেই কিন্তু সমস্ত দাগ একেবারেই উঠে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে পরিমাণ তেলচিটে একটা হলুদ দাগ আর পেনের কালি লেগেছিল সবটাই কিন্তু একবারেই উঠে গেছে একটুখানি হোয়াইট টুথপেস্ট দিয়ে। তো তার জন্য কোনো রকম আমাদের ঘষাঘষি বা ব্রাশ কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হলো না, এমনকি ডিটারজেন্ট ছাড়াই কিন্তু আমরা সুন্দর মতো এই জামা কাপড়গুলোকে পরিষ্কার করে ফেলতে পারলাম। শুধুমাত্র তেল ছিটে বা পেনের কালির দাগই না, কোনো রকম কালার পেন্সিলের দাগ, এমনকি ঘাড়ের কাছে যে কালো একটা ময়লার দাগ থাকে সেই কালো দাগও কিন্তু আমরা অনেক সহজে কলগেটের সাহায্যে পরিষ্কার করে তুলে ফেলতে পারবো। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।